TMC botoni hakotoni tangfang obishek bedarje haste final koktomonati koktomatoni panda klaika TMC botol poronigomni chongmodibo TMC botol bo batane hine kokshaka asani koktom pada wo hafanga tonai botolni khoksha porikhit deborma mongai TMC ni banatrom phaika koktomatoni panda wo manjaka TMC ni khukpang kunal gos MP susmita dev khobai steering committee ni adon ra তৃণমূল কংগ্রেসের যে স্টিয়ারিং কমিটি এবং তৃণমূল যুব কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের যে স্টিয়ারিং কমিটি তার বৈঠক হয়েছে। বৈঠকের দুটি বিষয় মূলত এক আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 31 অক্টোবর আগরতলায় আসছেন এবং জনসভা করবেন। এর আগে তাকে ভয় পেয়ে নানা রকম ছলে বলে কৌশলে আইনের অপপ্রয়োগ করে বিজেপি তার সরকার ক্ষমতাগুলো মিসইউজ করে আটকেছিল, কিন্তু গোটা শহরটাকে 144 করে রেখে দিয়েছিল দীর্ঘদিন, যেখানে চিফ মিনিস্টার নিজে ভায়োলেট করেছেন 144 একাধিকবার। তো যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, এটা ঐতিহাসিক সভা হবে ত্রিপুরার মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস নতুন ভাবে কিভাবে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করতে চায় এবং ত্রিপুরাকে নতুন ভাবে সাজাতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাবাসীর দরবারে সেটা পেশ করবেন রবীন্দ্র। সেটি হচ্ছে বিজেপি বেশ কিছু জায়গায় হামলা অশান্তি খুব বিশ্রীভাবে করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, যখন তিনি ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের পুজো দিতে যাচ্ছিলেন সেদিন থেকে হামলাটা শুরু হয়েছে, একজনও ধরা পড়েনি। তারপর থেকে লাগাতার হামলা হয়েছে, কাউকে গ্রেফতার করেনি। সুস্মিতার উপর হামলা হয়েছে, মামুন খান এমন ভাবে তাকে মেরেছে, তার রেনাল সিস্টেমে গন্ডগোল হয়েছে, কলকাতায় ডায়ালিসিস দিতে হচ্ছে। কিন্তু তাতে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি ভয় পাচ্ছে তৃণমূলকে, ভয় পাচ্ছে বিজেপি, না হলে এসব হামলা মামলার গল্পে যেত না। তো সেটাই তৃণমূল কংগ্রেস আরো আত্মবিশ্বাস পাচ্ছে যে ওরা মারছে মানে ওরা ভয় পেয়েছে। তাহলে আমাদের, আমরা মানুষের কাছে তো এটা তুলে ধরব, মানুষ দেখছেন আমরা মারের বদলে মারের নীতিতে বিশ্বাসী নই। আমরা ত্রিপুরায় শান্তি চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, সংহতি চাই, ঐক্য চাই। ত্রিপুরার মানুষ বিজেপি সরকারের অপশাসনে তিতিবিরক্ত, অসন্তুষ্ট। শিক্ষক শিক্ষিকা থেকে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী থেকে বিভিন্ন পেশার মানুষ যারা কর্মসংস্থানের জন্য অপেক্ষায় রয়েছেন, তারা এই সরকারের পতন চাইছেন, বিজেপির পতন চাইছেন। বিজেপির মধ্যে যারা রয়েছে তারা বিজেপির পতন চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নজর ঘোরাতে তারা যথারীতি কিছু উগ্র রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ, সচেতন ত্রিপুরাবাসী তাদের সমস্ত অপচেষ্টা প্রত্যাখ্যান করে লড়াইটা মানুষের বেঁচে থাকা, রুটি কাপড়ার মাকালের লড়াই। 10,323 জন শিক্ষক শিক্ষিকাকে ওরা বার করে দিয়েছে, তাদের ফিরিয়ে আনার লড়াই। সরকারি কর্মচারীরা যারা পেনশনও পান তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তার বিরুদ্ধে লড়াই, তাদের সমস্যার সমাধানের লড়াই। সেখান থেকে নজর ঘোরাতে চাইছে বিজেপি। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত বক্তব্য ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরবেন, এবং এখানে মাননীয় সাংসদ সুস্মিতা দেব রয়েছেন, সুবল ভৌমিক এবং বাপ্পু চক্রবর্তী দুজন কনভেনার রয়েছেন স্টিয়ারিং কমিটির। এবং কারণ সেপ্টেম্বর মাস থেকে আমরা আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি অভিষেক বাবু সভা করানোর চেষ্টা করছি, আগামী 31 তারিখে সেই সভাটা হতে চলেছে। এবং আমি আজকে এই প্রেস মিটের মাধ্যমে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রয়েছেন, যারা বিভিন্ন জেলার থেকে যোগ দিয়েছেন পার্টি, এ সবাইকে আহ্বান জানাচ্ছি এবং ত্রিপুরাবাসীকে, বাসীদের আমি আহ্বান জানাচ্ছি এই সভায়
এসে আপনারা যোগ দেন, আমার বিশ্বাস এটা সফল হবে। এছাড়া পৌরসভার যে নির্বাচন 25 নভেম্বরে ঘোষণা হয়েছে সেটার প্রস্তুতি নিয়ে আজকে আমরা স্টিয়ারিং কমিটিতে অনেকক্ষণ আলোচনা করেছি। আর যেটা কুণালবাবু বলেছেন যে আমরা ঠিক সময় মতো প্রার্থী কারা কতজন রয়েছে সেটা আমরা ঘোষণা করব। ইটস এ ম্যাটার অফ স্ট্র্যাটেজি যে কখন আমরা সেটা প্রকাশ্যভাবে ঘোষণা করব। কিন্তু আমার বিশ্বাস যে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসই করবে, এবং আমার বিশ্বাস যে ত্রিপুরার জনতা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। সেটার বিভিন্ন কারণ রয়েছে যেটা বিস্তারিতভাবে কুণালদা বলেছে, আমি আবার সেটাকে রিপিট করতে চাই না। কিন্তু একটা ছোট্ট উদাহরণ দেব, সেদিন আমরা সবাই মিলে জিবি হসপিটালের সামনে একটা জনসভা করেছিলাম, এবং আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম বারবার পিছন থেকে পাবলিক থেকে এসে আমাকে বলছিল, দিদি ডিএর অ্যালায়েন্স কথাটা বলবে, এটা আমার ভাই বিজেপির ভাউতা। তারপরে 2 মিনিট পরে আরেকজন এসে কানে কানে পাবলিক কারণ রাস্তার উপরে ছিল বলছে মিসড কলের চাকরি আমরা পাই। সো যতই মারধর হোক ভায়োলেন্সটা ওরা যেটা চেষ্টা করছে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সভাতে করতে, এটার মূল কারণ হলো যে জনতার ভিতরে বিজেপির প্রতি আর কোনো রকমের সহানুভূতি এবং সমর্থন নেই, এবং বিজেপি গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝছে। তাই বলে আমার বিশ্বাস যে মিউনিসিপ্যাল ইলেকশনে তৃণমূল কংগ্রেস ভালো পারফরমেন্স করবে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া উচিত। বাই সঙ্গে যে ভোটগুলি রয়েছে পুরো দস্তুর লড়াই হবে, এবং স্লোগান তৃণমূল প্রার্থীকে ভোট দিন, আর ভোট দেওয়ার আগে মনে রাখুন প্রথম স্লোগান নো ভোট টু বিজেপি, বিজেপিকে ভোট দেবেন না, নো ভোট টু বিজেপি, বিজেপিকে একটা ভোট দেবেন না। আপনার সন্ত্রাসের বিরুদ্ধে যদি আপনাকে প্রতিবাদ করতে হয়, বেকারত্বের বিরুদ্ধে যদি আপনাকে প্রতিবাদ করতে হয়, শিক্ষক শিক্ষিকাদের ছাঁটাইয়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, সরকারি কর্মচারীদের বঞ্চনার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, নো ভোট টু বিজেপি, ভোট ফর টিএমসি। আমরা এই স্লোগান নিয়ে সামনে যাব, এবং ভোটের যে প্রার্থী ইত্যাদি আপনাদের সব প্রশ্ন আছে আমরা জানি, কিন্তু তার এই মুহূর্তে আমরা সেটা আপনাদের সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমরা ঠিক যথাসময়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন, সবাই দেখতে পাবেন, কিন্তু সেটা আজ এই মুহূর্তে নয়। আর দ্বিতীয় বিষয় যেটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে আসন্ন যে নির্বাচন রয়েছে পুরসভা এবং স্থানীয় স্তরের যে নির্বাচন, তার স্ট্র্যাটেজি এবং লড়াইয়ের বিষয়। আমরা শুধু এইটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস ত্রিপুরার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যথেষ্ট মানুষের আস্থা নিয়েই প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু তার যে দল কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা এই মুহূর্তে আমরা সাংবাদিক বৈঠক করে সেটা বলার বিষয় নয়। শুধু আপনারা কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন যে ত্রিপুরায় যথাযথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এবং ত্রিপুরার মানুষ বুঝে যাবেন এবং বুঝিয়ে দেবেন যে 2023 সালে তৃণমূল কংগ্রেসই যে সরকার গঠন করতে চলেছে তার সব রকম প্রবণতা ইঙ্গিত সেগুলি এই আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে উঠে আসবে। সেই বাংলার মানুষকে একটি বিষয় জানো, আবার আজকে আমি আপনারা জানেন যে আমি একটা শব্দ খুব প্রায়শই ব্যবহার করি, সেটা হচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, যে লড়াইটা ওদের চিরকাল চলে, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আর ডেলি প্যাসেঞ্জারি করতে পশ্চিমবঙ্গে আসতেন পরিযায়ী বিজেপি। তো এখন এই আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি ওখানে কিন্তু একটা রোজ মারামারি চলছে। আপনাদের আমি বলবো
বিজেপির একসময়ের শ্রদ্ধেয় নেতা, যিনি লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন, বিধানসভায় একাধিকবার ছিলেন, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে তিনি জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন, ত্রিপুরা সাধারণ সম্পাদক ছিলেন, পরীক্ষিত দেববর্মা, তিনি দেখুন খোলাখুলি বলছেন যে তারা একটা স্বপ্ন নিয়ে ত্রিপুরায় বিজেপিটাকে এনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের অপমানিত হয়ে উপেক্ষিত হয়ে আদি বিজেপি বলে আলাদা মঞ্চ করতে হয়েছিল, এবং আজকে সেই মঞ্চটা তিনি বললেন ওটা ডিসলভ করে দিচ্ছি, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে। ফলে আমি শুধু ত্রিপুরার মানুষকে নয়, আমি বাংলার মানুষকেও বলব, এই যে আদি বিজেপি আর তৎকাল বিজেপিটা বারবার আমি আপনাদের সামনে আনি, আজকে দেখুন পরীক্ষিত বাবুর মতো একজন অন্যতম শীর্ষ জনজাতি নেতা, যিনি ত্রিপুরার মতো এলাকায় বিজেপিকে তিল তিল করে তৈরি করেছিলেন, তাকে কিন্তু আদি বিজেপি নাম দিয়ে আলাদা ক্যান্ডিডেট পর্যন্ত দিতে হয়েছে ভোট লড়তে, এবং তিনি আজ বলছেন এই বিজেপিটা গণতন্ত্র রক্ষা করছে না, দেশেরও না দলেরও না, জনবিরোধী আর্থিক নীতি, কার উপর আস্থা রাখা যায়, সকলকে নিয়ে চলবেন, মানুষের স্বার্থে চলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আদি বিজেপি তুলে দিয়ে তিনি জয়েন করলেন। ফলে তার সূত্র ধরে আমি বিজেপিকে যারা ভুলেও ভোট দিয়েছিলেন তাদের স্বনির্বন্ধ অনুরোধ করব যে বাস্তবটা বুঝুন, তৎকাল বিজেপি জনবিরোধী বিজেপি আপনাদের পার্টিটা হাইজ্যাক করছে, মানুষের সঙ্গে যদি থাকতে হয় সর্বধর্ম সমন্বয়ে সকলকে নিয়ে মানুষের উন্নয়ন সমাজের শান্তি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় বাংলার নেতৃত্ব রয়েছেন, এখানে ত্রিপুরার নেতৃত্ব রয়েছেন, আপনারা এই ঘটনাটিকে প্রতীক হিসেবে দেখুন। পরীক্ষিত বাবু আদি বিজেপিটা তুলে দিলেন, দিয়ে সসম্মানে কাজ করবেন তৃণমূল কংগ্রেসে গণতন্ত্রের স্বার্থে মানুষের স্বার্থে। এই কারণ তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন প্রথম দিন থেকে সারা রাজ্যে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ থেকে সাধারণ কর্মী সাধারণ মানুষ প্রতিদিন দলে দলে যোগদান করছে। আজকে এই রাজ্যে জনজাতিদের মধ্যে প্রতিষ্ঠিত নেতৃত্ব আপনারা সবাই চেনেন, দীর্ঘদিন উনি আছেন ভারতীয় জনতা পার্টি, প্রায় 2000 সাল থেকে উনি কাজ করে যাচ্ছেন, উনি লোকসভাতে আমাদের রাজ্যে 2 আসন, একটা জেনারেল আসন আর একটা রিজার্ভ আসন, এসটি রিজার্ভ আসন থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং উনি 3-3 বার অ্যাসেম্বলিতেও বিজেপির হয়ে কনটেস্ট করেছেন, উনি 2 দফায় 6 বছর ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার ছিলেন, যেটা উত্তর পূর্ব ভারত থেকে একটা বড় পজিশন ছিল ওনার। উনি শেষ আমাদের মানে রাজ্য ক্ষমতায় আসার পরেও ভারতীয় জনতা পার্টি উনি রাজ্য কমিটির সহসভাপতি ছিলেন, উনি দীর্ঘ সময় এই প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। উনি আজকে এই তৃণমূল কংগ্রেসের প্রতি আমাদের সর্বোচ্চ নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং ভরসা বিশ্বাস রেখে আজকে উনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে উনি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এখনই উনি যোগদান করবেন, উনি পরীক্ষিত দেববর্মা। পরীক্ষিত দেববর্মা আপনারা জানেন একটা দক্ষ সংগঠক, এই রাজ্যে বিশেষ করে জনজাতিদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী নেতৃত্ব, আজকে উনি যোগদান করছেন, ওনার হাতে পতাকা তুলে দেবেন আমাদের সর্বোচ্চ। দীর্ঘদিন আপনি ওই দলের হয়ে কাজ করেছেন, দল ছেড়ে তৃণমূলে আসার উদ্দেশ্যটা কি, আর তৃণমূলকে কেন বেছে নিয়েছিলেন, আরও তো রাজনৈতিক দল ছিল? বর্তমানে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে সরকার এবং প্রশাসন আছে তাদের মধ্যে যে গণতন্ত্র যে সেটা নাই, এবং যেখানে 2-2 জন দলটাকে একটা স্বৈরাচারী শাসন হিসেবে পরিচালনা করছেন, তখন মোদি সাহেব এবং অমিতজি সর্বভারতীয় সভাপতি ছিলেন, আমার ভোটের মাধ্যমে উনি সভাপতি হন,
সর্বভারতীয়, কিন্তু আমাদেরকে ত্রিপুরাতে আসলে আমাদেরকে কোনো খুশখবরে নিতেন না। হ্যাঁ, তার মাধ্যমে আজকে ত্রিপুরাতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম, যারা কুরখাওয়া বিজেপি এবং তাদেরকে ওনারা মূল্যায়ন করে নেয়। এবং 2017 সালে যখন বিধানসভার প্রাক মুহূর্তে আমি বিজেপিটাকে রিজাইন দিই, এবং 2017 সালে ডিসেম্বর মাসে আমরা বিজেপি থেকে রিজাইন দিয়ে আমার সমস্ত পদ রিজাইন দিয়ে বিদেশ বিজেপির আদর্শতে নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালের যে আদর্শে বিজেপি বর্তমানে চলছে না দেখি এই পার্টিটাকে আমি রিজাইন দিয়েছিলাম। এবং আমরা 17 দিনের মধ্যে আদি বিজেপি নামে গঠন করে আমরা বিধানসভাতে 49 জন প্রার্থী আমরা দিয়েছিলাম, এবং সেই আমাদের যে প্রার্থীগুলো ত্রিপুরাতে মেন কারিগর এবং ত্রিপুরাতে বিজেপি সরকার আসছিল না, আমাদের কারণে বিজেপি এসেছিল এবং সিপিএমের কিছু লাভবান হয়েছিল এবং বিজেপি ক্ষমতায় আসতে সাহায্য করেছিলেন। তারপরেও আমরা আদি বিজেপি হিসেবে অটল বিহারী বাজপেয়ীর যে আদর্শ থেকে আপনি মেনে নিয়েছিলাম এখনো মানি, কিন্তু বর্তমানে যে সরকার চলছে রাজ্যে এবং কেন্দ্রে সেটার মধ্যে নেই, সেই কারণে আমরা তখনই প্রতিবাদ হয়ে এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে তাকে পরিত্যাগ করে আমরা অন্য পার্টিতে না গিয়েও আমরা একটা আদি বিজেপি গঠন করেছিলাম। আজকে আমি তৃণমূলের কংগ্রেসের যে সংযুক্তি এবং জয়েন করার পর আমার যে আদি বিজেপি নামে যে দলটাকে আমি গঠন করেছিলাম সেটাকে আমি ডিজলভ ঘোষণা করছি। আমাদের সমস্ত আদি বিজেপির সদস্যরা সেই তৃণমূল কংগ্রেসে আমরা জয়েন করবেন, মামাটি মানুষ এবং মমতা ব্যানার্জি দিদির আদর্শে আমরা বিশ্বাসী ছিলাম আগেও। 1998-99 সালে ত্রিপুরার পশ্চিম আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এলিয়েন্স ছিল, তখন আমরা কাজ করেছি। এবং 2003-এর বাই ইলেকশন ত্রিপুরাতে বাই ইলেকশন সমর চৌধুরী যে মারা যাওয়ার পর যে বাই ইলেকশন, তখন আমরা বিজেপিরা তৃণমূলের প্রতীক চিহ্ন নিয়ে আমরা ভোট দিয়েছি, তখন আমাদের অ্যালায়েন্স পার্টি ছিল বিজেপি এবং তৃণমূল, এবং তৃণমূলের অনেক নেতৃত্ব এবং রাজ্যের যারা ছিলেন তাদের সঙ্গে পরিচিত আছে। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে সঙ্গে আমি বুদ্ধ মন্দির আস্তাবল এবং বেলুনিয়াতে দুটা মিটিং করেছিলাম। এয়ারপোর্ট থেকে রিসেপশান করে আমাদের সার্কিট হাউসে অনেক ঘন্টা 2-3 ঘন্টা আমার সঙ্গে আলোচনা করতে সুযোগ হয়েছিল। তখন বর্তমানে অনেক দিন হয়ে গেছে কিন্তু পরিস্থিতিটা কীরকম, দেখা হলে কথা হবে। এবং ওনার যে আদর্শ বর্তমানে যে গণতন্ত্র পদ্ধতিতে যে লড়াই করার মানসিকতা এবং ওনার যে আগে যে সংগঠনকে তৈরি করতে গিয়ে ওনার যে কীর্তি, ওনার যে কাহিনী আমি পড়েছি আমি জানি, এবং দীর্ঘদিন উনি রাজনীতিতে আছেন, সেই কারণে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি এবং তৃণমূল আদর্শ হয়ে কাজ করতে ইচ্ছুক। এবং আসন্ন পৌরসভা নির্বাচনে আমাদের যে শক্তির নিরেখে আমরা যতটুকু আমরা প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছি এই আশা রেখে আমার বক্তব্য। আর কতজন লোক আছে আপনার সাথে? আমার সঙ্গে সারা ত্রিপুরার লোক আছে, আমরা জয়েনিং সেটা হবে আমরা গ্যাদারিং ভাবে সেইগুলো। আজকে কি আপনি একা এসেছেন না আরো? আজকে আমি একা এসেছিলাম, অন্য কাজে এসেছিলাম। আমাদের দাদা বললেন আজকে শুভ কাষ্ট হয়েছে, কিন্তু আমরা সমস্ত যোগাযোগ আছে এবং আমাদের আদি বিজেপি আমি সংগঠনটা রাইজ করেছিলাম সেটা ডিজার্ভ, এবং আমরা তৃণমূলের সামিল হয়েছি। আদি বিজেপিতে কতজনের সংখ্যা ছিল? আমাদের 27 জনের রাজ্য কমিটি, এবং আমরা বিধানসভা এবং লোকসভাতে আমার 2 জন প্রার্থী ছিল, পূর্ব আসনে সুবীর জমাতিয়া, পশ্চিমে নারায়ণ চন্দ্র দে, আমাদের উনি আমাদের দক্ষিণ জেলার সভাপতি ছিলেন, আমরা সবাই এখানে জয়েন। আপনি যেহেতু তৃণমূল